গুড মর্নিং সবাইকে। তো সুমন্ত, হ্যাঁ, এবং আমরা কোন ব্যাচ যাচ্ছি? ইন্দ্রজিৎ 3.0। ইন্দ্রজিৎ 3.0। লাস্ট দুটো দিন আমাদের কীরকম চলছে? খুব ভালোই চলছে, প্রতিটা ব্যাচে ব্যাচে সেলিব্রেশন, আনন্দ, মজা। টোটাল 4টে ব্যাচ হয়েছে। আজকে হচ্ছে 5 নম্বর ব্যাচ, কালকে 6 নম্বর ব্যাচ, পরশু 7 নম্বর ব্যাচ, তারপরে দিন 8 নম্বর ব্যাচ। মানে সপ্তাহে প্রত্যেক দিন একটা দুটো করে ব্যাচে আমাদের সেলিব্রেশন চলছে। যাই হোক, দেখা যাক আজকের ব্যাচটার নাম কী। জানো, ইন্দ্রজিৎ 3। ইন্দ্রজিৎ 3, চলো দেখে নিই কি আজকে কী আছে। পাড়া রাস্তা, এইটা হচ্ছে মেন রাস্তা। এই বাড়িটার কথা মনে আছে? হ্যাঁ, পুরোনো বিল্ডিং। তিন মাস ছিলাম না? হ্যাঁ, 3 মাস ছিলাম। লাইক করছি, ভিডিও করছি। এই হচ্ছে আমাদের মেন বিল্ডিং। এই হচ্ছে আমার বন্ধু আর আমাদের ইংরেজি টিচার, সবার প্রিয় অপুদা। তো কেমন অভিজ্ঞতা মায়াশিসে এই কটা মাসে? হ্যাঁ, খুবই ভালো। তো সম্পূর্ণ একটু ক্লোজ ফ্রেন্ড, তো থ্যাংক ইউ আমাকে একটা এরকম একটা জায়গা দেখানোর জন্য, যে আমি সব ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আমি দেখাতে পাচ্ছি। তো আমার মধ্যেও যেটা আছে, আমি যেটা এতদিন যেটা করেছি বা যেটা আমি শিখেছি, সেটা সবাইকে শেখাতে পাচ্ছি। এই জন্য ধন্যবাদ সম্পূর্ণকে, তো ভাইকে, আমাকে একটা এরকম একটা জায়গা দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ 3.0 ব্যাচ। গোটা ব্যাচের জন্য একটা হাততালি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। অ্যাজ এ টিচার, বা আমরা তো কোনো অ্যাজ এ টিচার হিসাবে থাকিনি, আমরা সবসময় অ্যাজ এ এল্ডার ব্রাদার, দাদা হিসাবে দেখেছি। দাদা হিসাবে আমার একটাই স্বপ্ন বলতে পারিস, ইচ্ছা বলতে পারিস, যে কাজটা করতে এসেছি সেখানে, সেই কাজটা যেন সফলভাবে হয়ে বেরোস। কারণ দেখ, আমি এত বছর পড়াচ্ছি বা এটাকে চাকরি সূত্রে রেখেছি, সময় কিন্তু খুব খারাপ, ঠিক আছে? এখন কেউ কারণ নয়, সুতরাং আমি চেয়েছি এমন একটা কোচিং করতে বা এমন একটা জায়গা করতে। দেখ, তোরা হয়তো অনেক জায়গায়, অনেক স্কুল লেভেলে, কলেজ লেভেলে হয়তো কেউ কেউ চাকরি কোচিংও গেছিস। আমি চেয়েছি একটু অন্যরকম বানাতে, কোচিং সেন্টার হবে এরকম, যে যেমন আজকে 4-5 বছর পরে কৌশিক হয়তো কৌশিক তো পেয়ে গেছে চাকরি, ধর ইডি ডিপার্টমেন্টের কাছে বা এ ধর পুলিশ ডিপার্টমেন্টে, এ ধর কোনো রেলের ডিপার্টমেন্টে, এ কোনো একটা পিএসসি কোনো ডিপার্টমেন্টের কাছে। 4-5 বছর পরে যখন ওরা কোনো কলেজের সাথে আলোচনা করবে, যে একটা সময় একটা কোচিংয়ে পড়তাম, একটা দাদা এরকম ছিল, এরকম পড়াতো, এখানে ফুটবল টুর্নামেন্ট হতো, ওখানে কুইজ কম্পিটিশন হতো, এত একাদেক আমি এরকম এত রোগা ছিলাম, এদের কুইজ করতাম। তারপরে তাও তো এবছর 5-6 সেপ্টেম্বর আমাদের অনুষ্ঠান হয়নি কিছু কারণের জন্য, ঠিক আছে? তো সেটার জন্য
আমরা এটাকে সদুপয়োগ করবো। তো আমি চেয়েছি এমন একটা জায়গা করতে যেন কোচিং সেন্টারের পাশাপাশি যেন তোরা এই জিনিসগুলো আদার্স যে অ্যাক্টিভিটি, যেমন এই যেমন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আদার্স অ্যাক্টিভিটি থেকে বেশি নজর দিত, গান হোক, বাজনা হোক, খেলাধুলা হোক, কম্পিউটার হোক, আদার্স অ্যাক্টিভিটি। তো আমি উচিত যে আদার্স অ্যাক্টিভিটির সাথে যুক্ত হতে, কারণ আমি চাই চাকরি আজ নয় কাল সবাই পাবি, কিন্তু অ্যাজ এ পার্সন মানুষ হিসাবে যেন তোরা ভালো হোস, মনুষ্য তো যেন বজায় থাকে ভাই। কারণ আমি একা লড়ব, একা করবো, একা জিতবো, একা খাবো, এই ভাবনা চিন্তা আজকাল সফল হতে পারবি না। হয়তো তুই নিজে সফল হবি, কিন্তু সমাজের জন্য তুই অ্যাজ এ পার্সন হিসাবে কোনোদিন সেই জায়গায় যেতে পারবি না। যেন তোর প্রেজেন্সটা যেন এক যেখানেই যাবি, তুই দশ মিনিটের যখন চায়ের দোকানে চাও খেলি, দুটো লোকের সাথে কথা বললি, তাহলে তাই দুজন যেন মনটা মানে তোর কথা যেন মনে ডাক খেলে যে না এই মানুষের মিশলাম একটা ব্যাপার আছে। আমি চাই এটাই কিন্তু সফল হওয়ার আসল ইয়ে। তো কম বেশি কেউ ম্যাথ ভালো পারে, কেউ কম পারে, কেউ বুদ্ধি কারো কম বেশি হতেই পারে। আমি চাই অ্যাজ এ মানুষ হিসাবে তোরা খুব বড়ো হওয়া, ওটা হচ্ছে আসল, যেটা আজকের দিনে খুব অভাব। আরেকটা যেটা হচ্ছে দেখ, লাস্ট একটা কথা সব সময় বলি, কারণ আমাদের কোচিংয়ের নাম মায়াসিস, নামটা আমার মা বাবার নাম ইয়ে করা। তো মা বাবাকে কোনো দিন কষ্ট দিবি না, মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলবি না, মনে রাখবি বাবা মাই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। সময় আর বাবা মা এই দুজন আমাদের জীবনের সবথেকে প্রকৃত আসল শিক্ষক, যারা কোনোদিন তার এগেনস্ট কিছু চায় না। আমরা টাকা নিই কিন্তু, আমরা টাকা নিই কিন্তু বাবা মা টাকাটাও নেয় না, তা মাথায় রাখবি। সুতরাং বাবা মায় কোনোদিন কষ্ট দিবি না। বাবা মায়ের বয়স হয়তো তোর কোনো ইচ্ছা হয়তো বাবা মায়ের যেতে পারে, তো বাবা মা পছন্দ নাও হতে পারে, কিন্তু বয়স হয়েছে তোরা এটা বুঝিয়ে বলবি যে বাবা মা এটা এরকম, এখন বাবা এটা এরকম, তো ওদেরকে না ইয়ে করিস না। তাহলে কিন্তু কোনো দিন যতই তুই চাকরি কর ওই সফলতা তার থাকবে না। সুতরাং বাবা মায়ের কোনোদিন আঘাত দিয়ে বা ছোটো করে বা এমন কিছু করিস না যাতে তোর খারাপ হয়। তো আমি চাই তোরা সবাই ভালো পারবি, আমার বিশ্বাস তোরা প্রত্যেক ক্যান্ডিডেটই খুবই ভালো, উনিশ বিশ যারে আছিস সবাই মানুষ হয়ে বাঁচ আজ নয় কাল, কেউ না কেউ চাকরি পাবি, আমার আশীর্বাদ সবসময়। যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল হোক, মেন্টাল হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো সাপোর্ট যা লাগবে আমি যতটা পারবো আমি সবসময় তোদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ বলবো, নতুন করে বলার কিছু নেই। স্বপ্ন যেটা বললো সুন্দর কথা বললো যে বাবা মাকে রেসপেক্ট করা, তা বাবা মাও কিন্তু আমাদের একটা টিচার, সকলকে বাবা মার উদ্দেশ্যেই বলি যে বাবা মার কথা সবাই শুনবে। বাবা মার ব্যাপার হচ্ছে যে অনেক সময় হয় যে আমরা বুঝতে পারছি যে বাবা মা কিছু একটা ভুল করছে, কিন্তু ভুল যেন আমার হিসাবে বাবা, এরকম আমার হয়েছে যে ভুল যেন যদি বাবার কথাটা মানা হয় তাহলে কিন্তু সেখান থেকে বাবাই বার করতে পারে, কিন্তু আমরা যদি কোনো ভুল করি সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না, ঘুরিয়ে দিয়ে বাবা মার কাছে আসতে হবে এবং বাবা মা আমাদেরকে উদ্ধার করবে। আমার জীবনে এরকম বহু হয়েছে, সেটাই বলছি। তারপর থেকে তো বাবা যেটাই বলে কিছুই যা কিছুই করি না কেন অ্যাটলিস্ট বাবার কথা শুনি, আর এমনভাবে চললো যেন বাবা মার প্রতি একটা আলাদা, তোমাদের তোমাদের উপর যেন একটা গর্ব একটা বাবা মার যেন তোমাদের উপর হয়, এই এই জিনিসটা কিন্তু মেনটেন করতে হয়। যেরকম আমি কিন্তু বিশাল বড় চাকরি করি না বা বিশাল কোনো জায়গায় বিশাল কিছু করি না, কিন্তু আমার প্রতি কিন্তু বাবা মার একটা আলাদা গর্ব আছে, কারণ আমার কাছে আমার বাবা তোরা কী করিস যে বাবার কাছে বাবা গাড়ির চাবিটা দাও, 200 টাকা দাও, 500 টাকা দাও, আমি ছোটোবেলা থেকে বাবা আমার কাছে গাড়ি দাও, এটা বাবার কাছে কিন্তু বিশাল একটা আমার উপর গর্ব। তো যাই হোক, তো এইটা তো থাকবেই, তো এরকম কিছু করো। আর একটা কথা যেটা যেটা হচ্ছে সত্যি করেই যে এখনকার দিনে কিন্তু মানে প্রকৃত মানুষ মানে প্রকৃত হিউম্যান বিইং হওয়া কিন্তু খুব এমনভাবে নিজেকে তৈরি করো যেন একটা প্রকৃত মানুষ আমরা হতে পারি, এবং প্রকৃত মানুষ কখনই হবে যখন তোমার দ্বারা আর সকলে তোমাদের দ্বারা আর সকলের উপকার হবে। এমন নয় যে আমি বড় হয়ে চাকরি পেলাম শুধু নিজেরটাই গোছালাম, সেটা তো নিজেরটা তো আছে, তার সঙ্গে এমন কিছু একটা করো যাতে করে সবাই তোমাকে মনে রাখে বা আর 10 জনের যেন উপকার হয়। সেটা কি ভিক্ষা দিয়ে এই করে কাউকে কিছু দিয়ে ওই সব কিছু করে নয়, যে কোনো কাজে যে কোনো ইয়েতে এমন কিছু করো যেন তোমাদের দ্বারা আর 10 জনা উপকৃত হয়। তাই বলার আছে, আর কিছু বলার নেই। আর চাকরি তো আসবেই জীবনে, বা অনেকের আসবে, অনেকে ব্যর্থ হবে, অনেকে ফেলিওর হবে, সেইটা থেকে ডিপ্রেশনে চলে গিয়ে উল্টো পাল্টা কাজ কিছু তো করো না। তো আমরা সবসময় পাশে আছি যে ডিপ্রেশন থেকেও বার করে নিয়ে আসতে পারবো, ভাই হয়ে দাদা হিসাবে ভাইয়ের মতো করে দেখে বার করে নিয়ে আসবো, কেউ উল্টো পাল্টা পথে গেলে তাদের উল্টো পাল্টা পথে সঙ্গে থেকেও বার করে নিয়ে আসবো, যে কোনো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য, এত সুন্দর একটা সময় সবার সাথে। তো দেখ, দুজন দাদা সব কিছুই বললো, আমার বিশেষ করে বলার মতন কিছু নেই, কিন্তু একটা আমি বলবো দেখ,
এখানে এসে তোরা সবাই কি নিজেরা সফল হতে, তো সবাই সফল হবি, আমরা তোদের সাহায্য করব, কিন্তু তার সাথে সাথে কিন্তু তোদের নিজেদের কিন্তু চেষ্টা রাখতে হবে। শুধুমাত্র যে আমরা বলবো সেটা নয়, তোদেরকে নিজেদের আমাদের সাথে সাথে চলতে হবে। আমরা যেভাবে বলো আমাদের কথা শুনে বা তোর নিজের মধ্যে করে যেটাতে তোর ভালো হয় সেদিকটাতেও কিন্তু একটু নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে বাড়িতে সময় দেয় সব কিছু। অনেকজন আছে কি যারা ভাবে যে এখানে আসলাম এখানে পড়লাম হয়ে গেল, এটা কিন্তু পড়লে হবে না ভাই। নিজেকে বাড়িতে যথেষ্ট সময় দেওয়া, সেটা যতটাই হোক 4 ঘন্টা 5 ঘন্টা তুই যতটা পারবি ততটা, কিন্তু তোকে নিজেকে বাড়িতে সময় দিতে হবে। কারণ কি শুধুমাত্র আমার একার দ্বারা কিন্তু হবে না, তোদের সাথে আমাকে দিতে হবে, ঠিক আছে? আর বাকি সব দুজন দাদা বললে যে বাবা মাকে সাহায্য করার, তার সাথে কি ভালো একটা মানুষ হওয়া, কারণ এখন সবাই জানিস যে যে যাই করুক সবাই কিছু না কিছু থাকবে, কিছু না কিছু কারোর মধ্যে কেউ না কি বলবেই তোর নামে, বলার জন্য বসে আছে, কিন্তু সেই জায়গাটা আমরা দেবো না যে কেউ যাতে কিছু বলতে পারে। আমাদের সময় সেই জায়গাটা তৈরি করবো যাতে আর পাঁচ লোক দেখে আমাকে বলে যে না কিছু করেছে, সেটা হয় চাকরি পাওয়া হোক বা যে কোনো কোম্পানি হোক যে কোনো জায়গাতেই হোক, কিন্তু কি নিজেকে একটা জায়গায় তৈরি করবো যাতে আর পাঁচটা লোক 10 লোক দেখে আমাকে বলে যে না এটা করেছে, সেই জায়গাটা অবশ্যই ধরে রাখবে নিজের মতন করে, যাতে কেউ কিছু পার না বলতে পারে। একজন প্রকৃত মানুষ একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এটুকুই বলবো। আরে আছে যে আরে আছে 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 আরে আ